গাইস, আর্তিক আশির সঙ্গে ভালোবাসি ওয়েলকাম ব্যাক টু সবাইকে। শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা অভিনন্দন। তো আমাদের গ্রামে মানে মকর সংক্রান্তির মানে বাড়িতে পূজা করা হয়, তো পূজার একটু অন্য কাটিং হয়। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তো তোমরা দেখো কীভাবে কী হয় পূজা হয়। আছে ধূপ ধুনো, এখনও ধূপ ধুনো লাগানো হয়নি, সাজানো হচ্ছে। এখানে একটা কুলো আছে, কুলোর মধ্যে একটা কলা আছে, আর অনেক কিছু দেওয়া লাগবে। সামনে আছে চালের গুঁড়ো, তার উপর ঢঙ্গলে করে কলা গুড়, তোমরা দেখো অনেক কিছু, অনেক কিছু আছে। এইদিকে একটা দেখো সবজি কাটা, আর এইদিকে দেখো কতগুলো দেখো পাতায়, এখন প্রসাদ সাজানো হবে। এইদিকে পাতা আছে কতগুলা, এইদিকে আছে দেখো, এইদিকে পান সুপারি দেওয়া আছে একটা কুলার মধ্যে, এখানেও পান সুপারি আছে, এখানে ফুল আছে, এখানে আতপ চাল আছে, এখানে অনেক কিছু আছে। এখানে অনেক শাক পাতা এইগুলো দিয়ে পুজো করা লাগে। আর মেন যেটা জিনিস এটা হলো দেখো খুঁটি, আমরা এটাকে মাটির ঘট বলি আর আমরা খুঁটি বলি। আর এইদিকে ফলমূল আছে। তো গাইস দেখা যাক পুজোটা কীভাবে হয়। আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, দেখো মাটিতে সাদা সাদা মতন, ওগুলো চালের গুঁড়ো দিয়ে আলপনা বানা হয়। তো আমরা আলপনা অতটা বানাতে পারি না, তো এইরকম এইরকম আমাদের আলপনা। মকর সংক্রান্তির দিনে কেউ কেউ মানে ভেলাঘর পরে, আবার কেউ কেউ বাড়িতে পিঠে দিয়ে পুজো করে, খাওয়া পিঠে পিঠে পুলি দিয়ে পুজো করে, কেউ কেউ আবার মানে ঘুড়ি ওড়ায়। তো যাই হোক যে যেরকম করে করে, আমাদের বাড়িতে এরকম করে অনেক কিছু মানে সাজানো হয়। সাজানোর পর একটা কুলে করে সাজানো হয় ধান, অনেক কিছু তো তোমরা দেখলে। তো সাজানোর পর ওটাকে পূজা করা হয়, ওটাকে পূজা করার পর ওটা আর কি যার যার ধর্ম মতে যে যে পূজা করে। তো আমাদের ধর্ম মতে এরকম। তো তোমরা দেখতে থাকো ব্লগটা আগে, আশা করি ভালো লাগবে। পুজোর প্রস্তুতি চলছে খুব জোর কদমে, কিন্তু তার মাঝে একটাই দুঃখ, আমি আজকে চান করিনি সকালবেলা ঠান্ডার জন্য। সবাই চান করেছে বাড়ির, সেটা দুঃখ না, দুঃখ হলো চান না করলে তো ঠাকুরকে প্রণাম করা যায় না। তো আজকে আমার ঠাকুরের শুধু প্রসাদ খাওয়া লাগবে, প্রণাম করার হবে না। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, এবার পুজোর প্রস্তুতি চলছে। তো গাইস এখন পূজার প্রস্তুতি একদম জোর কদমে চলছে, তো তোমরা দেখো কীভাবে কী হচ্ছে। সব কিছু সাজানো শেষ, তো সাজানোর পর এখন ফুল বেলপাতা দেওয়া হবে। গাইস ফাইনালি পূজা কমপ্লিট, তো এখন প্রসাদ খাওয়ার জন্য বসিয়েছি, কারণ সারাদিন এখনো খাওয়া হয়নি, উপবাস করে আছি, সবাই বাড়ির উপবাস। তো দেখো কি কি প্রসাদ খাচ্ছি। অল্প প্রসাদ এখানে আছে, শাকালু বলা হয়, তারপরে আপেল আছে, কমলা আছে, কলা আছে একটু, আর আছে এটা এক ধরনের মিষ্টি, আর একটু গুড় আছে, আর এগুলো চাল, আর এগুলো প্রসাদ। The next day, the next guys, কালকে বলবে তোমরা দেখেছিলে পুজো করা বাড়িতে কিভাবে কি পুজো হয়। কালকে পুজো করতে সময় শেষ হয়ে গেছিলো, তো বিশেষ কিছু আর দেখাতে পাইনি। তো গাইস আজকে আমরা বাড়িতে পিঠে খাবো, তো তোমাদের একটু পিঠে ব্লগ দেখাবো কীভাবে কী পিঠে খাই, আর যতটা সম্ভব আর কি তোমাদেরকে দেখাবো কীভাবে পিঠে বানানো হয়, আর কী কী পিঠের আইটেম। তো রিভিউ দেবো কীভাবে ফুড ব্লগারের টেস্ট হয় পিঠের, তো ফুড ব্লগার হবো হালকা একটু। তো ব্লগটা দেখতে থাকো। আছে তিলের পেস্ট, তিল আদা তারপর চিনি একটা পেস্ট বানানো, আর এইদিকে আছে চালের গুঁড়ো আর কি, আতপ চালের গুঁড়ো দিয়ে বানানো হবে পিঠে। এইদিকে তেল, এই যে হাতে এভাবে দেখো, হাতে এভাবে গোল বানিয়ে ধীরে ধীরে গোল গোল বানাতে লাগবে, বানিয়ে তারপরে এই যে পেস্টটা গোলের ভিতর দিবে, দিয়ে দেখো কীভাবে নৌকার মতো বানানো হবে হাত দিয়ে, একদম হাতের শেপ হাত দিয়ে বানানো হবে। দেখো কতগুলো বানানো হয়েছে এইভাবে, এটা এক ধরনের পিঠে হবে। তো ততক্ষণ এটা হোক,
জাস্ট গাইজ একবার সাউন্ডটা শুনো, তেলের কড়ার সাউন্ডটা শুনলে মনটা একদম জুড়িয়ে যায়। ফাইনালি দেখো আমার পছন্দের পিঠা, এই যে এই পিঠাটা গোল পিঠাটা, এই যে এই পিঠার চারটা নিয়েছি, আর এই লম্বা পিঠাটা তিনটা। তো আমি এই পিঠেগুলোর নাম ঠিক মতো জানি না, তোমরা হয়তো জানো, তো যাই হোক ম্যানেজ করে নাও। তো আমি এই দুই রকমের পিঠে ভালোবাসি, এই দুই রকমের পিঠে নিয়েছি, আরও পিঠে আছে ওগুলো আমার পছন্দ না। তো এই পিঠেগুলো একটু খেয়ে দেখি কি রকম। গোল পিঠেটা টেস্ট করবো, এই যে গোল পিঠেটা। খুব টেস্ট, মানে গ্রামের চালের গুঁড়োর পিঠে না, মানে বাড়ির চালের গুঁড়ো, খুব টেস্ট। তো এটা একটু ট্রাই করলাম, তো আর একটা ট্রাই করি এবার এই লম্বা পিঠটা। এখানে মচমচে পিঠের ভিতরে তিলের পুর দেওয়া আছে, তো তিলটা তো খেতে ব্যাপক। তো গাইস তোমরা বাড়িতে তো আমি জানি কম বেশি পিঠে খাচ্ছে, তো সবাই পিঠে খাও, ভালো করে এনজয় করো। তো ভিডিওটা এখানে এন্ড করলাম, খুব শীঘ্রই দেখা হবে একটা নেক্সট ব্লগে। তো তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তো বাই।